আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লিকুল্লি শাইইন জালাউন, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা রয়েছে। ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, আর কলবের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা। কলবের উজ্জ্বলতা কি? আল্লাহর জিকির করা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদ-যিকরু লিল কলবি মিসলুল মা'ইল সামা, মাছের জন্য পানি যেমন জরুরি, দিলের জন্য জিকির তেমন প্রয়োজন। মাছের জন্য পানি যেমন জরুরি, দিলের জন্য জিকির তেমন প্রয়োজন। ইবনে তাইমিয়া বলেন কাইফা ইয়াকুনু হালুস সামা ইদা ফাকাদাল মা, পানি যদি শুকিয়ে যায় মাছের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। পানি যদি শুকিয়ে যায় মাছের অবস্থা যেমন ভয়ঙ্কর। যেই মুমিনের অন্তরের মধ্যে জিকির থাকবে না, ওই কলবের অবস্থাও হবে তেমন ভয়ঙ্কর। বলেন পানি না থাকলে মাছ বাঁচবে না, মরবে, মরবে না? যে কলবের মধ্যে জিকির থাকবে না, ওই কলব মরে যাবে। তাই কলবের মধ্যে জিকির থাকার প্রয়োজন আছে না? নাই, আছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। মুসলিম শরীফের 6725 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা হলো হাদিসে কুদসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা জন্নি আব্দি, আমি বান্দার নিকট তার ধারণা অনুযায়ী থাকি। বান্দা আমাকে যেমন ধারণা করে, আমি আল্লাহ তার সাথে ওই রকম মুআমেলা করি। ওয়ানা মাহু হিনা ইয়াযকুরুনি, যখন বান্দা আমাকে স্মরণ করে আমি তার সাথী হয়ে যাই। ফাইন দাকারানি ফি নাফসি, কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, দাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন দাকারানি ফি মালাইন, কোন বান্দা যদি আমাকে কোন আলোচনা সভায় স্মরণ করে, যেমনি ভাবে আমরা আলোচনা সভায় আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আমিও ওই বান্দাকে এর চাইতে উত্তম আলোচনা সভায় স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়াইন ইকতারাবা ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইন ইকতারাবা ইলাইয়া জিরাআন, কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, আমরা জিকিরের ফজিলত সম্পর্কে কিছু হাদিস শুনব। আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান কল, এক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসরাত আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি বলে মনে হয়, ইয়া রাসূলুল্লাহ আমি এত কিছু মনে রাখতে পারি না। ফা আখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি সব সময় মজবুতির সাথে করতে পারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা ইয়াযালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ,
নবীজি বলেন তোমার এই জিহ্বাটা যেন সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে এটাই তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি সব সময় মজবুতির সাথে করতে পারি নবীজি বলেন তোমার এই জিহ্বাটা যেন সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে এটাই তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العباد أفضل درجة عند الله يوم القيامة نبي জিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান বান্দা কে হবে আপনার কাছে জানতে চাই নবীজি বলেন আযাকিরুনাল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত দুনিয়ার মধ্যে যেই সকল নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান বান্দা সুবহানাল্লাহ বলবেন না তাই এক সাহাবী নবীকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে কোন বান্দাটা সবচেয়ে বেশি মর্যাদাবান বান্দা হবে নবীজি বলেন যেই নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করবে কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে মর্যাদাবান বান্দা হওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম আরফাইহা ফি দারাজাতিকুম নবীজি বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পবিত্র ওয়া আযকাহা ইনদা মালিকিকুম যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম যে আমলটা তোমাদের মর্যাদা বাড়াই দেয় সাহাবায়ে কেরাম বলেন এমন কি আমল আপনার কাছে জানতে চাই নবীজি বলেন যিকরুল্লাহ আল্লাহর জিকির করলে এই আমলটা আল্লাহর কাছে প্রিয় আমল হয়ে যায় আল্লাহর কাছে পবিত্র হয়ে যায় তোমাদের মর্যাদা বেড়ে যায় সুবহানাল্লাহ মুসলিম শরীফের একখানা হাদিস শুনবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত كان رسول الله صلى الله عليه وسلم يسير في طريقه الى مكه আল্লাহর নবী মক্কার পথ ধরে মক্কার দিকে যাইতে লাগলেন فمر على جبل يقال له جندا নবী এক পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন যে পাহাড়টার নাম হলো জুমদা فقال رسول الله صلى الله عليه وسلم هذا جندا আল্লাহর নবী বলেন এই পাহাড়টা হলো জুমদান নামক পাহাড় এই কথা বলার পর বলেন সাবাকাল মুফাররিদুন সাবাকাল মুফাররিদুন মুফাররিদুনগণ অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুনগণ অগ্রগামী হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল মুফাররিদুন মুফাররিদুন কি জিনিস আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দেন আযাকিরুনাল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত দুনিয়ার মধ্যে যে সকল নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তাদেরকে মুফাররিদুন বলা হয় কিয়ামতের ময়দানে তারা অগ্রগামী হয়ে সবার আগে আগে আল্লাহর জান্নাতে চলে যাইবে সুবহানাল্লাহ এই যে আমরা জিকিরের মজলিসে বসলাম এই জিকিরের মজলিসটা আল্লাহর কাছে কত দামি কত প্রিয় এ সম্পর্কে আমরা একটা হাদিস শুনলাম সহিহ ইবনে হিব্বানের
857 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر الله পাক رب العالمين একদল মনোনীত ফেরেশতা আছে যারা বিভিন্ন রাস্তায় চলাচল করে আর জিকিরকারী বান্দাদেরকে তালাশ করতে থাকে আমাদের আশেপাশে যত ছোট ছোট রাস্তা আছে এই ছোট ছোট রাস্তাগুলোর মধ্যে আল্লাহর একদল মনোনীত ফেরেশতারা চলাচল করে আর জিকিরকারী বান্দাদেরকে তালাশ করতে থাকে فإذا وجدوا قوما يذكرون الله যখন কোন ফেরেশতারা জিকিরকারী বান্দাদেরকে পেয়ে যায় পাওয়ার পর অন্যান্য গলির ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতাদের দল তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম এই দিকে আসো আমরা মৈশাইর গ্রামের একটা এলাকার মধ্যে একদল জিকিরকারী বান্দা পেয়ে গেলাম হাদিসের মধ্যে আসছে অন্যান্য গলির ফেরেশতারা এই ফেরেশতাদের সাথে যোগ দেওয়ার পর فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا সব ফেরেশতারা একত্রিত হয়ে পুরো মজলিসটাকে বিষ্টন করে একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি পুরো জিকিরের মজলিসটা বিষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় এবার আল্লাহ সবকিছু জানেন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও ফেরেশতাদের দল মাযা ইয়াকুলু ইবাদি তোমরা আমার যে বান্দাদেরকে বিষ্টন করে আছো ওই মাঠের মধ্যে ফেরেশতারা তোমরা বলো ওই মাঠের মধ্যে বান্দাগুলা কি বলে ফেরেশতারা জবাব দেয় ইউসাববিহুনাকা মাবু তারা আপনার তাসবিহ পাঠ করে সবাই একবার বলি সুবহানাল্লাহ ويحمدونك ترى আপনার প্রশংসা বর্ণনা করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ ويكبرونك ترى আপনার বড়ত্ব বর্ণনা করে সবাই একবার বলি আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতাদের দল হাল রাউনি তোমরা আমার যে বান্দাদেরকে বিষ্টন করে আছো ওই বান্দাগুলো আমারে দেখছে কিনা ফেরেশতারা বলে না মাবুদ তারা আপনাকে দেখে নাই এবার আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত ফেরেশতারা জবাব দেয় কানু আশাদ্দালাকা ইবাদান ওয়া আশাদ্দালাকা তামজিদান ওয়া তাহমিদান মাবুদ যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত আরো বেশি বেশি আপনার প্রশংসা বর্ণনা করত আরো বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করত এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মা দা ইয়াসআলুনানি তোমরা যে বান্দাদেরকে বিষ্টন করে আছো ওই মাঠের মধ্যে ওই বান্দাগুলো আমার কাছে কি চায় এবার ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ তারা আপনার কাছে জান্নাত চায় আমরা জান্নাত চাই কিনা সবাই চাই কিনা ويتعوذون بك من النار ترى আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই আমরা জাহান্নাম থেকে পানাহ চাই কিনা সবাই চাই কিনা এবার আল্লাহ বলেন ওই বান্দাগুলা জান্নাত জাহান্নাম দেখছে কিনা ফেরেশতারা বলেন না মাবুদ তারা জান্নাত জাহান্নাম দেখে নাই যদি মাবুদ তারা জান্নাত দেখতো জান্নাতে আসার জন্য আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করত আর যদি জাহান্নাম দেখতো জাহান্নামের ভয়াবহতা দেখে আরো বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাইত এবার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা এই বান্দাগুলা আমার দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এরপরেও আমার নবীর কথা বিশ্বাস করেছে ইশহাদু আন্নি কদ গফরতু লাহুম তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ যে বলেন হুমুল জুলাসা উলা ইশফা জালিসুহুম এই মাঠের মধ্যে যারা ওয়াজ শোনার জন্য আসছে তারা বড় ভাগ্যবান তাদের পিছনে পিছনে যারা আসছে তাদেরকে আল্লাহ মাহরুম করে না সবাইকে মাফ করে দেয় সুবহানাল্লাহ
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লিকুল্লি শাইইন জালাউন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা রয়েছে প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা রয়েছে ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ আর কলবের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা কলবের উজ্জ্বলতা কি আল্লাহর জিকির করা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন الذكر للقلب مثل الماء للسماء মাছের জন্য পানি যেমন জরুরি দিলের জন্য জিকির তেমন প্রয়োজন মাছের জন্য পানি যেমন জরুরি দিলের জন্য জিকির তেমন প্রয়োজন ইবনে তাইমিয়া বলেন কাইফা ইয়াকুনু হালুস সামা ইদা ফাকাদাল মা পানি যদি শুকিয়ে যায় মাছের কি অবস্থা হবে একবার চিন্তা করেন পানি যদি শুকিয়ে যায় মাছের অবস্থা যেমন ভয়ঙ্কর যেই মুমিনের অন্তরের মধ্যে জিকির থাকবে না ওই কলবের অবস্থাও হবে তেমন ভয়ঙ্কর বলেন পানি না থাকলে মাছ বাঁচবে না মরবে মরবে না যেই কলবের মধ্যে জিকির থাকবে না ওই কলব মরে যাবে তাই কলবের মধ্যে জিকির থাকার প্রয়োজন আছে না নাই আছে তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসা নবীজি বলেন কোন বান্দা যদি একবার ইখলাসের সহিত পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা একবার সবাই ইখলাসের সহিত পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন কোন বান্দা যদি একবার একবার ইখলাসের সহিত পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ إلا فتحت له أبواب السماء حتى تبزي إلى العرش إلا إله إلا الله عرش بر جنت قوسر جنو آسمان شب كل درزا كل دواهاي سبحان الله رات تنتا شمائي اپنی آمی گونت تک جاگر تو حلاب حجد شرار جنو آشے پاشر شب مانوش گلا گمائي کیو جاگر تو نائي তখন একবার ইখলাসের সহিত যদি আমরা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন ওই ব্যক্তি রাত তিনটার সময় আসমানের সবগুলো দরজা খুলে ফেলছে সুবহানাল্লাহ কাউরে দেখানোর তো দরকার নাই একবার ইখলাসের সহিত আমরা পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ এবার আমরা একটা হাদিস শুনব হাদিসটা শোনার আগে আমার সাথে পড়েন الله أكبر كبيرا شباي بورين الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا شباي زوري بورين وسبحان الله بكرة وأصيلا এবার আমরা হাদিসটা শুনব মুসলিম শরীফের 601 নম্বর হাদিসের বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একবার নবীর সাথে নামাজ আদায় করতেছিলাম আমরা একবার নবীর সাথে নামাজ জামাতের সহিত আদায় করতেছিলাম ফাকালা রাজুলুম মিনাল কওম আগত মানুষদের মধ্যে থেকে এক আগত মানুষদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে উঠলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা নবীজি নামাজ শেষ করার পর বলেন মান আল কাইলু কাযা ওয়া কাযা কে এই বাক্যগুলা পাঠ করেছে কে এটা এটা বলছে ফাকালা রাজুলুম মিনাল কওম আনা ইয়া রাসূলুল্লাহ আগত মানুষদের মধ্যে থেকে এক ব্যক্তি বলেন আমি পাঠ করেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন আজিবতু লাহা
তোমার এই বাক্যগুলা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম এবার নবী বলেন জানোনি কেন আশ্চর্য হলাম আমি দেখলাম ফুতিহাত লাহা আবওয়াবুস সামা তোমার এই বাক্যগুলো আরশে যাওয়ার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ জিকির আমরা কেন করব জিকির করলে লাভ কি জিকির করলে লাভ কি জিকির কেন করব আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো وسبحوه بكرة وأصيلا شكل شنداي الله تسبي পাঠ করো তাহলে আমরা জিকির কেন করব আল্লাহ জিকির করার জন্য বলেছেন এই জন্য আমরা জিকির করব জিকির করলে লাভ কি জিকির করলে লাভ কি সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله جارا ايمان انسي بون جدر انتر قلوب ذكر المدوم پرشانتو ابار الله بولن على بذكر الله تطمئن القلوب شنو تمرا ذكر المدوم انتر شموه پرشانتو هاي ঘরের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে আপনি 5 মিনিট 10 মিনিট জিকির করেন অন্তরটা প্রশান্ত বানিয়ে দিবেন কে আল্লাহ এবার কথা হলো অন্তর প্রশান্ত হলে লাভ কি অন্তর প্রশান্ত হলে লাভ হবে অন্তর যাদের প্রশান্ত হয় মরণের সময় ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহ অন্তর যাদের প্রশান্ত হয় মরণের সময় ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ তাআলা সূরা ফজরের 28 থেকে 30 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ বলেন হে প্রশান্ত হৃদয় মরণের সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে হে প্রশান্ত হৃদয় ارجعي الى ربك তুমি আসো তোমার রবের দিকে রাদিয়াতান সন্তুষ্ট হয়ে মারদিয়ান সন্তুষ্ট ভাজন হয়ে فادخلي في عبادي তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও وادخلي জান্নাতি তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও সুবহানাল্লাহ হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আমি নবীর সামনে এই আয়াতগুলো তেলাওয়াত করলাম আয়াতগুলোর যদি অর্থ না পারেন আপনারা তাফসীরের কিতাব থেকে আয়াতের অর্থগুলো দেখে আপনারা শিখে নেবেন আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত হৃদয় মরণের সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে হে প্রশান্ত হৃদয় ইরজিআই ইলা রাব্বিকি তুমি আসো তোমার রবের দিকে রাদিয়াতান সন্তুষ্ট হয়ে মারদিয়ান সন্তুষ্ট ভাজন হয়ে ফাদখুলি ফি ইবাদি তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও সাঈদ ইবনে জুবায়ের বলেন আমি এই আয়াতগুলা নবীর সামনে তেলাওয়াত করলাম তেলাওয়াত করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না হাদা লাহাসানুন এই আয়াতগুলা তো বড় চমৎকার নবীজি বলেন ইন্নাল মালাকা সায়াকুলু লাকা হাদা ইনদাল মাউত আমার আবু বকর আমার আশা তোমার মরণের সময় ফেরেশতারা এই বাক্যগুলো বলতে বলতে তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম জিকির যারা করবে জিকিরের মাধ্যমে অন্তরটা প্রশান্ত হয় আর অন্তর যাদের প্রশান্ত হয় মরণের সময় ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যায়
আপনি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর কিছু সময় বাকি থাকে ওই সময় যদি আমরা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পাঠ করি নবীজি বলেন তার জিন্দেগির যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালাতা ওয়া সালাসিনা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর পড়বে সুবহানাল্লাহ 33 বার ওয়া হামিদাল্লাহ সালাতা ওয়া সালাসিনা আলহামদুলিল্লাহ 33 বার وكبر الله ثلاثا وثلاثين الله اكبر 33 بار 33 কত হয় 33 কত হয় 99 বার নবীজি বলেন ফাতিলকা 99 এই হলো মোট 99 বার এবার নবী বলেন وقال تمام المئه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير যে ব্যক্তি 100 তম বারে এই দোয়া পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নবীজি বলেন 100 তম বারে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার জিন্দগির সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর যত ফাঁকা সময় আছে ওই ফাঁকা সময়গুলোতে আমরা এই জিকিরগুলো আদায় করব সবাই রাজি আছে কিনা আমরা বসে আছি অথবা বাঁচে আছি বাসে থাকা অবস্থায় সময়টা নষ্ট করব না তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পাঠ করব এ সম্পর্কে আমরা একটা হাদিস শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস কালিমাতান হাবিবাতান ইলার রহমান আল্লাহর নিকট দুইটা কালিমা প্রিয় আল্লাহর নিকট দুইটা কালিমা প্রিয় সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় অত্যন্ত ভারী মিজানের পাল্লায় অত্যন্ত ভারী খফিফাতান আলাল লিসান জবানে অত্যন্ত হালকা জবানে কি অত্যন্ত হালকা কালিমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আমলের কথা বললাম আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন এবার আমরা আরেকটা হাদিস শুনব আমরা ইচ্ছা করলে এই হাদিসটার উপর প্রতিদিন আমল করতে পারি ইচ্ছা করলে হাদিসটার উপর প্রতিদিন আমল করতে পারি আমরা হাদিসটা শুনব বুখারী শরীফের 272 নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অতীত জমানার একটা ঘটনা শোনান নবী বলেন ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম অতীত জমানার তিন ব্যক্তির ঘটনা নবীজি আমাদেরকে শোনান অতীত জমানার তিন ব্যক্তি রাতের বেলা সফরে বের হয় যাইতে যাইতে রাত গভীর হয়ে যায় তারা চিন্তা করে এত রাত বাসায় যাওয়া সম্ভব না আমরা রাতটা কোথাও কাটাই কাটানোর পর সকালবেলা আমরা বাসার দিকে রওনা করব তারা নিয়ত অনুযায়ী একটা গুহার মধ্যে প্রবেশ করেছে রাত কাটানোর জন্য তাদের নিয়ত হলো রাতে গুহায় থাকবে সকালবেলা বাসার দিকে রওনা করবে গুহার মধ্যে প্রবেশ করার পর فانحدرت صخرة من الجبال পাহাড় থেকে একটা পাথর আইসা গুহার মুখে পড়ছে পাহাড় থেকে একটা পাথর আইসা গুহার মুখের উপর পড়ছে فسدت عليهم الغار পুরা গুহার মুখটা পাথরে বন্ধ করে দিয়েছে পুরা গুহার মুখটা পাথরে বন্ধ করে দিয়েছে
এবার ওই তিনজন চিন্তা করে বেশি সময় অক্সিজেন না গেলে মরে যাওয়ার সম্ভাবনা আছে এবার তারা তিনজন পরামর্শ করে বলে লা ইউনজিকুম মিন হাদিহি সখরাতি ইল্লা আন তাদউ আল্লাহ বিসালিহি আমালিকুম এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না তবে আমাদের জীবনের খাঁটি কোন আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আশা করা যায় আল্লাহ আমাদেরকে এই পাথর নামক বিপদ থেকে উদ্ধার করবে এবার তারা তিনজন দোয়া শুরু করল فقال رجل منهم তিনজনের মধ্যে এক ব্যক্তি বলেন اللهم كان لي ابوان شيخان كبيران মাবুত আমার দুইজন বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা ছিল كنت لا أطبق قبلهما أهلا ولا مالا مابود প্রতিদিন আব্বা আম্মার জন্য দুধ দোহন করতাম দুধ দোহন করার পর আব্বা আম্মার পূর্বে অন্য কাউকে দুধ দিতাম না বাসায় আনার পর আব্বা আম্মাকে দুধ দিতাম দাস দাসীদেরকেও দিতাম না সন্তানদেরকেও দিতাম না এই কথা বলার পর বলেন ফানা আবি ফি তলাবি শাইইন ইয়াওমান হঠাৎ একদিন একটা প্রয়োজনে আমি দূরে চলে যাই যাওয়ার পর ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা আস্তে আস্তে দেরি হয়ে যায় আইসে দেখি আব্বা আম্মা দুইজন ঘুমিয়ে পড়েছে আয়েশা দেখি আব্বা আম্মা দুইজন ঘুমিয়ে পড়েছে হালাবতু লাহুমা গবুকহুমা আব্বা আম্মার জন্য দুধ দহন করলাম দুধ দহন করার পর ওয়াজাদতুহুমা নাঈমাইন দেখি আব্বা আম্মা দুইজন ঘুমিয়ে আছে কি করব আমি ফালাবিস্তু ওয়াল কদাহ আলা ইয়াদাইয়া আমি সারা রাত আব্বা আম্মার জন্য দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় রইলাম এমন কি হাত্তা বারাকাল ফজরু ফজর হয়ে যায় আব্বা আম্মা জাগ্রত হয় হওয়ার পর সারিবা কবু কহুমা আব্বা আম্মা আমার হাতে দুধের পেয়ালা থেকে দুধ পান করেছে মাবুত গো সারা রাত আব্বা আম্মার জন্য দাঁড়িয়েছিলাম সারা রাত ঘুমাইনি এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহি মাবুত ওই দিন ওই কর্মটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরাই দাও নবীজি বলেন তারা এই দোয়া করার পর তারা তিনজন গুহার মুখের দিকে তাকাই দেখে গুহার মুখ থেকে পাথরটা হালকা সরে যায় গায়রা আন্নাহুম লা ইস্তাতিউন আল খুরুজ তবে বের হওয়ার মতো এখনো সরে নাই হালকা সরছে বের হওয়ার মতো এখনো সরে নাই বাকি আছে কয়জন দুইজন বাকি আছে এবার দ্বিতীয় ব্যক্তি বলে আল্লাহুম্মা কানাত লি বিনতু আম মাবুত আমার একজন চাচাতো বোন ছিল কানাত আহাব্বান নাস ইলাইয়া বোনটি আমার কাছে অনেক প্রিয় ছিল অনেক সুন্দরী ছিল আমার কাছে অনেক প্রিয় ছিল ফারাদতুহা আন নাফসিহা আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম ফামতানাআত মিন্নি বোনটা আমার প্রস্তাবে রাজি হলো না এবার দ্বিতীয় ব্যক্তি বলেন আল্লাহুম্মা কানাত লি বিনতু আম মাবুত আমার একজন চাচাতো বোন ছিল কানাত আহাব্বান নাস ইলাইয়া বোনটি আমার কাছে অনেক প্রিয় ছিল অনেক সুন্দরী ছিল ফারাদতুহা আন নাফসিহা আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম আমি তাকে কুকর্মের প্রস্তাব দিলাম ফামতানাআত মিন্নি বোনটা আমার প্রস্তাবে রাজি হলো না বোনটাকে আমি কুকর্মের প্রস্তাব দিলাম কিন্তু বোনটা আমার প্রস্তাবে রাজি হলো না এরপর কয়েক বছর পর দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে অভাব অনটন দেখা দিছে আমার ওই বোনটার উপর অভাব অনটন দেখা দিছে ফাজাআতনি বোনটা আমার কাছে আসছে আয়েশা কয় আমারে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম
على أن تخلي بيني وبين نفسها এই শর্তে আমার সাথে ওই অপকর্মটা করতে রাজি হওয়া লাগবে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ফাফআলা বোনটা রাজি হয়ে গেল হাত্তা ইযা কদারতু আলাইহা আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম পরিপূর্ণ সুযোগ গ্রহণ করার পর বোনটা আমার দিকে তাকাই বলে লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি আমার মোহর ভাঙার অনুমতি আমি তোমাকে দিতে পারি না তোমার জন্য বৈধ মনে করি না তুমি চাইলি এই অপকর্মটা করতে পারো তবে আমার একটা মোহর আনা আছে ওই মোহর আনা দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে নাই তুমিও বৈধ করো নাই তুমি যদি মোহর আনা দিয়ে বৈধ করতে পারো তাহলে এটা হবে বৈধতার স্রোত অবৈধভাবে কাজটা তোমার জন্য আমি অন্যায় মনে করতেছি ওই ব্যক্তি বলেন আমার বোন এই কথা বলার পর আমার মাঝে তুমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় ফানসরাফতু আনহা সাথে সাথে আমি সেখান থেকে সরে আসলাম ওয়া তারাকতু যাহাব আল্লাযী আতাইতুহা তাকে যে 120 দিনার স্বর্ণমুদ্রা দিলাম তাও তাকে দিয়ে দিলাম অপকর্মের তো প্রশ্নই আসে না এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহি মাবুদ ওই দিন ওই কর্মটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি ফাফারিজ আন্না মিন হাযিহি সুহরাতি মা নাহনু ফি তাহলে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরাই দাও নবীজি বলেন এই দোয়া করার পর তারা তিনজন গুহার মুখের দিকে তাকাই দেখে গুহার মুখ থেকে পাথরটা আস্তে আস্তে আরেকটু সরে যায় গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ তবে বের হওয়ার মতো এখনো সরে নাই বাকি আছে কয়জন একজন বাকি আছে তিন নম্বর ব্যক্তি বলে আল্লাহুম্মা ইন্নি ইস্তাজারতু উজরা মাবুত আমি একবার একদিন একটা কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম فأعطيتهم أجرهم আমি সবাইকে পারিশ্রমিক দিয়েছিলাম غير رجل واحد এক ব্যক্তি ছাড়া ওই ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে আমি চিন্তা করলাম কি করা যায় فثمرت أجره আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাইলাম আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাইলাম حتى كثرت منه الأموال এই টাকায় প্রচুর সম্পদ হয়েছে এই টাকায় প্রচুর সম্পদ হয়েছে ফাজা আনি বাদা হিনিন দীর্ঘদিন পর ওই লোকটা আমার কাছে আসছে আয়েশা কয় আব্দি ইলাইয়া আজরি আমার টাকাটা আমাকে দিয়ে দাও শ্রমিককে মালিক মাঠের কাছে নিয়ে যায় যাওয়ার পর গিয়ে বলে এই মাঠের মধ্যে উট গরু ছাগল দুম্বা আর ওই জমানার দাস দাসী যা দেখা যায় সব তোমার ওই ব্যক্তি বলেন আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি শ্রমিককে মালিক জবাব দেয় ওয়াল্লাহি লা আস্তাহজিউ বিকা আল্লাহর কসম আমি তোমার সাথে ঠাট্টা করছি না এই কথা বলার পর ওই লোকটা মাঠের মধ্যে যা ছিল সব নিয়ে গেল ফালাম ইয়াতরুক মিন হুশাইআ একটা কিছু রেখে গেল না এবার তিন নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহি মাবুদ ওই দিন ওই কর্মটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি ফাফারিজ আন্না মিন হাযিহি সুহরাতি মা নাহনু ফি তাহলে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথরটা সরাই দাও নবীজি বলেন তিন নাম্বার ব্যক্তি দোয়া করার পর তারা তিনজন গুহার মুখের দিকে তাকাই দেখে গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরে যায় সুবহানাল্লাহ তারা গুহা থেকে বের হয়ে হাঁটা শুরু করে দেয় এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম আমরা যদি ভালো কোনো নেক আমল করে থাকি ওই নেক আমলের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি আশা করা যায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আমরা যা শুনলাম আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন